নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আপনাদের সকলকে অভিনন্দন। আজ আমি ঝিঙে পাবদার একটি সিম্পল ডিশ রান্না করব। এই ডিশটি রান্না করা যেমন সহজ তেমনি সুস্বাদু। আসুন দেখে নিন কি করে অতি সহজে এই রান্নাটি করে ফেলা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি প্যানে সর্ষের তেল দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে তেল ছিটবে না হাতে। আমি এবার আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। আমি মাঝারি করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এইবার আমি মাছের ঝোলটা রান্না করব। এবার ওই মাছ ভাজার তেলে 1/4 চামচ কালো জিরে ফোড়ন দিলাম, 2 চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। 2 মাঝারি মাপের ঝিঙে খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম, এগুলিকে কড়াইয়ে দিয়ে দেব। নাড়াচাড়া করতে হবে। দু মিনিট নাড়াচাড়া করার পর ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব, তাড়াতাড়ি ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে। ঝিঙেগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি এতে বেশি মশলা ব্যবহার করিনি। 1/2 চামচ আদা বাটা দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিলাম। মশলাটা একটু মিশিয়ে নিতে হবে। 2 চেরা কাঁচা লঙ্কা দিলাম, স্বাদ মতো ঝাল দেবেন। 1/4 চামচ হলুদ দিলাম। এবার জল অ্যাড করলাম। যে যেমন ঝোল খাবেন সে যেমন জল দেবেন। একটু স্বাদ মতো মিষ্টি দিলাম, খুব সামান্য। রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবেন। আর একটু নুন অ্যাড করলাম টেস্ট মতো। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজার আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নাড়াচাড়া করে মাছগুলোকে এবার উল্টে পাল্টে দিতে হবে। শেষে নুন অ্যাড করবার আগে একটু টেস্ট করে নেবেন। এবার ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট রান্না করার পর মাছগুলো ঝোলে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা অপশনাল, তবে এই ডিশটাতে ধনে পাতা অ্যাড করলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর ঢাকা দিয়ে দিলাম, ওভেন বন্ধ করে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট। আমার ঝিঙে পাবদার ঝোল রেডি। আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার হাজির হব অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।